वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग ऑयल प्रेजेंट्स राधुनी। আমরা বাঙালির একটা কথা খুব বলে থাকি, সেটা হচ্ছে না ঘরকা না ঘাটকা। কিন্তু যখন আমরা খাদ্যরসিক বাঙালিদের নিয়ে কথা বলি, তখন আমরা বলি না তড়কা না ধাবাকা। মানে তড়কা ছাড়া ধাবা ভাবাই যায় না। আর সেই তড়কা মার্কে আজকে ধাবা স্পেশাল উইকে একটা অসাধারণ রেসিপি শিখতে চলেছি আমরা আমাদের আজকের রাঁধুনির কাছ থেকে। প্লিজ ওয়েলকাম আমাদের আজকের রাঁধুনি। নমস্কার। তড়কা দিয়ে একটা কিছু আমরা পাবো, আমরা আশায় ছিলাম পুরো ধাবা স্পেশাল উইকে, তো ফাইনালি আমরা পেয়েছি। তড়কার সঙ্গে কি মেশাচ্ছ তুমি? তড়কার সঙ্গে চিকেন মেশাচ্ছি। তড়কার সঙ্গে চিকেন মেশাচ্ছ, আর তোমার নামটা কি? শর্মিষ্ঠা মুখার্জি। তার মানে আজকে আমরা শর্মিষ্ঠা মুখার্জির কাছ থেকে তড়কা আর চিকেন মিশিয়ে একটা অভিনব ধাবা স্পেশাল রেসিপি পেতে চলেছি। রেসিপিটার নাম কি? চিকেন তড়কা পরাঠা। চিকেন তড়কা পরাঠা। চিকেন তড়কা খেয়েছি, কিন্তু সেটাকে পরাঠা রূপে কীভাবে সার্ভ করবো সেটা সত্যি শিখবো তোমার কাছ থেকে আজকে শর্মিষ্ঠা। তো আমরা আজকে চিকেন তড়কা পরাঠা তৈরি করতে কী কী লাগে প্রথমে সেটা দেখে নেব। চিকেন তড়কা পরাঠা: সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তড়কা মশলা, তড়কা ডাল, নুন, চিকেন কিমা, কসৌরি মেথি, ময়দা, সাদা তেল। বলো কি দেবো? বলো সর্ষের তেল। একটু সর্ষের তেল দেখো তোমার কাছে আছে, তুমি আমাকে একটু দাও, সবাইকে একটু দেখিয়ে দিই যে তুমি আজকে চিকেন তড়কা পরাঠা তৈরি করতে কি ব্যবহার করছো। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আচ্ছা, এটা মাস্টার্ড অয়েল কেন? মানে তো বাটার বা সাদা তেল সবাই ব্যবহার করছে। না, আমি তড়কার জন্য মাস্টার্ড অয়েল করব, লাস্টে আমি বাটার দেবো। আচ্ছা, মানে তড়কার জন্য ইনিশিয়াল স্টেজটার জন্য সরষের তেল, পুরের জন্য সরষের তেল, পুরের জন্য সরষের তেল। তড়কার পুরের জন্য কে শিখালো তোমার? এটা ধাবা থেকে শিখেছি আমি। হ্যাঁ, এবার কি দিচ্ছ? পেঁয়াজ কুচি। আচ্ছা, তাহলে সরষের তেলে পেঁয়াজ কুচি এনা ধর, তার সঙ্গে টমেটোর, মানে যেটা ধাবার খুব ফেভারিট একটা আইটেম, টমেটোর ধনিয়া, তাই না? তাহলে হচ্ছে সর্ষের তেল গরম করার পর পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভেজে টমেটোর দিলে, টমেটো কুচি, এবার ধনে পাতা। এবার ধনে পাতা কিছুতেই আর বুঝতে পারছে না, ধনে পাতা তো আগে দেবো না পরে দেবো? কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, কাঁচা লঙ্কা কুচি তো শুধু নয়, এর মধ্যে একটা মশলা দেখতে পাচ্ছি আমি। না, এটা কাঁচা লঙ্কাই, শুধু শুধু কাঁচা লঙ্কা। এরপরে কি দিচ্ছ? হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো হাতে এগুলো আমার খুব পছন্দ হয়েছে। তুমি যে কম কম করে দিচ্ছ, অল্প পেঁয়াজ, অল্প টমেটো, অল্প ধনে পাতা, তুমি কিপটে নাকি গো? এটা হচ্ছে আদা। আগে বলো না, শিওর তো? এটা হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা, দাঁড়াও। এবার তুমি কি দিলে? আদা রসুন বাটা। আদা রসুন বাটা। আচ্ছা, আদা রসুন বাটাটা দিয়ে এবার তুমি একটু নাড়বো। হ্যাঁ, হ্যাঁ, তো লাল গোলমরিচ, লাল মরিচ আর কি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আচ্ছা, কাশ্মীর থেকে আনিয়েছো? না, এখান থেকেও। বাড়িতে কারা কারা রয়েছে, তাদের জন্য তো ভাই রান্না করতে হয় গো? ছেলের জন্য, বড়ের জন্যই করতে হয়, ছেলের জন্য স্পেশালি। ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে ক্লাস 12 হয়ে বিএ, বিটেক ফার্স্ট ইয়ার। এক সেকেন্ড দেখি কি বলছো তুমি, ক্লাস 12 হয়ে গেছে, বিটেক ফার্স্ট ইয়ার। সাংঘাতিক, তুমি তো জন্মালিয়া। দারুণ, এটা কি ধাবা স্পেশাল রেসিপি খেয়ে এরকম নাকি? না, তোমার রূপচর্চা। হ্যাঁ, কি দিচ্ছ গো? এটা হচ্ছে তোমার তড়কা মশলা। তড়কা মশলা, এটা তো পাবে তো যে কোনো কোথাও? হ্যাঁ, তড়কা মশলা সব থেকেই পাবে। এইবার বলো, তুমি সারাদিন রূপচর্চা করো, তড়কা মশলা মেখে বসে থাকো? না গো, এত সুন্দর একদমই সময় পাই না। বোঝাই যায় না যে ছেলে বিটেক পড়ছে। না, একদমই সময় পাই না। আচ্ছা, তাহলে কিটু একটু টিপ দাও অন্য রাঁধুনিদের, এবং মানে বলছো না কেন? না না, শেয়ার করবে না সিক্রেট নাকি? কিছুই না। ডাল ফলে চিকেনটা বোঝা যাবে না। বুঝতে পেরেছি, একটু বেশি করেই দাও, কারণ তড়কাটা যখন এনেছোই তুমি সবাই খাওয়াবে বলে, আমি আর তুমি না হয় খাওয়ার পর তারপরে বাকিটা দেখি কী করবো, তাই না? তুই কি খুব কম খাও?
হ্যাঁ একটু কম খাই। তার মানে বলে যে তোমার এই যে কম খাওয়া রূপচর্চা এগুলো যে বলে সকাল থেকে কি কি করো? সকাল থেকে ঘুম থেকে উঠে কোনো সময় পাই না। বর অফিস যায়, হ্যাঁ ছেলে বেরিয়ে যায়, হ্যাঁ দুজনের জন্য মানে টিফিন প্লাস খাবার করতে করতে মানে তারপরে যখন ওরা বেরিয়ে যাওয়ার পর তুমি খাওয়া দাওয়াটা করো তাই তো? তো সকাল থেকে ঘুম থেকে উঠে তুমি কিছু খাও না? হ্যাঁ ঘুম থেকে উঠে কোনো রকমের চা জল খাই আর পর চা আর কি। ও যোগ ব্যায়াম তোগ ব্যায়াম কিছু করো? হ্যাঁ আমাকে করতে হয় গো। হ্যাঁ সেটা সেটা তো বলছো না কেন তুমি রেসিপি আমাদের তোমার ভালো থাকার রেসিপি এটাকে একদম মানে মাখা মাখা করে করে নেবো মানে যাতে পুর তৈরি করছি তো যার জন্য এটাকে যেন গোটা গোটা না থাকে। হ্যাঁ হ্যাঁ তার মানে তড়কা চিকেন পুর হবে দুটোই যেন ম্যাশ হয়ে যায় তাই তো? হ্যাঁ এটা একদম সিদ্ধ হয়ে ম্যাশ হয়ে যাবে চিকেনের সঙ্গে। আর তুমি চিকেনটাকে কি সিদ্ধ ব্যবহার করছো? হ্যাঁ চিকেনটাকে আগে কিমা করে কিমাটা ধরে নিয়েছি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি দিয়ে তার সাথে কিছু মিশিয়েছো? না তার সঙ্গে কিছু মিশাইনি। দেখি একটু চিকেনটা দেখাও আমাকে। এটা এটা তুমি কিছু মেশাওনি? এই টমেটোর তেলে কষতে গেলো? না এটা আজকে আগে করেছি চিকেনের সঙ্গে টমেটো। তাই তো বলছি যে তুমি তাহলে চিকেন টমেটো একটু মশলা দিয়ে তাহলে যে বললে মশলা দিওনি মশলা মানে সেরকম মশলা শুধু হলুদ গুঁড়ো। আচ্ছা হলুদ গুঁড়ো টমেটো আর চিকেন জন্য তাহলে রাঁধুনিরা বলবে না যে এই যে হলুদ আর টমেটো তুমি ইউজ করেছো কিন্তু গরবি বলো হলুদ হলুদ বেশি রাখে মানে সাদা সাদা লাগবে তো। হ্যাঁ এটা বেশ সুন্দর ম্যাশ করলে তো এবার এটা ব্যবহার করবে কেটে তাই তো? এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। ও মানে একদম কোনো ওয়াটার কন্টেন্ট থাকবে না? না তাহলে পুরটা হবে না। আচ্ছা ব্যাস একদম ঠিক আছে। এবার এবার আমার মনে হয় আমি তো ব্যাপার বিশ্বাস করতে পারো। দেখি নাও এবার একটু নুন অ্যাড করবো। হ্যাঁ প্লিজ তুমি শুধু আমাকে একটা কথা বলো যে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি বললে ছেলের জন্য রান্না করো বরের জন্য রান্না করো তারপর তুমি রেস্ট নাও তো তারপরে কি হয় তোমার বন্ধু বান্ধব নেই? হ্যাঁ তারপরে সব আমাদের স্কুল ফ্রেন্ড আছে তাদের সব স্কুল ফ্রেন্ডরা হ্যাঁ এখনো মানে এখন তো ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়েছে এতদিন তো ছিল না। এই শোনো তুমি ফেসবুকের মাধ্যমে অন্যান্য রাধুনীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো। আমাদের সমস্ত রাধুনীরা একসঙ্গে এক ছাদের তলায় রয়েছে আর সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে রাধুনী হাইফেন আকাশ আট লিখলেই কিন্তু সমস্ত রাধুনীদের রান্না তারা কী কী বলেছে সমস্ত কিছু পেয়ে যাবে। মনে থাকবে তো ফেসবুকে রাধুনী আকাশ হাইফেন আকাশ আট বলো কী বলছো? একটু চিনি দেবো। হ্যাঁ প্লিজ দাও তোমার মতো মিষ্টি কি চিনি তা সেটা দেখে নিও। দারুন এটা তার মানে পুরোপুরি হয়ে গেছে? না একটু কস্তুরি মেথিও দেওয়া বাকি আছে। আচ্ছা কস্তুরি না কসুরি বলো? কসুরি মেথি। তুমি কি ভালোবেসে কস্তুরি বলে ডাকো? না ওই একই গন্ধটা খুবই সুন্দর বলছি একই। বিশ্বাস করো দশজনের মধ্যে নজন রাঁধুনিকে আমি জানি যারা কসুরি মেথিকে কস্তুরি মেথি বলে। বাহ এটাকে ক্রাশ করেই ব্যবহার করতে হয় কসুরি মেথি। হ্যাঁ যে কোনো তন্দুর ফ্লেভার আনার জন্য কসুরি মেথিটা একদম তাহলে জাস্ট চোপড়ে দিলেই হবে মানে রান্না করার সময় নয় না না জাস্ট চোপড়ে দিলেই হবে। আচ্ছা বেশ তাহলে এইবার রেডি হলো চিকেন তরকা পুর একদম গার্নিশড উইথ কসুরি মেথি ভেরি গুড। এবার আমরা কি করছি? এবার আমি ময়দাটাকে মেখে নিয়েছি ময়দাটা মেখে হ্যাঁ কিছুক্ষণ রেখে দিয়েছি ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে বেরিয়ে না যায়। এবার আমি ময়দাটাকে তৈরি করছি যাতে পুর পুরবো এবারে পুরটা তাহলে তোমার পুরটা লাগবে। হ্যাঁ তোমার পুরটা তোমার দিকে করে নাও। আচ্ছা তার সাথে সাথে তুমি আমাকে বলছিলে যে তোমরা নাকি পিএনপিসি করো কনফারেন্স কলে চারজন বন্ধু। হ্যাঁ একদম স্কুলের বন্ধু। হ্যাঁ ওরা কি ম্যারিড? হ্যাঁ সবাই ম্যারিড এবং তাদের সবারই ছেলে মেয়ে আছে। বাবা তাই সবারই তাহলে বড় আছে? হ্যাঁ সবারই বড়। বড়ের নয় নিন্দা হয় নাকি? হ্যাঁ বড় দামে নিন্দেও হয় ভালো ভালো কথাও আলোচনা হয়। বাজে কথা বলো না ভালো কথা আবার আলোচনা করবে? হ্যাঁ না গো সেটা মানে কার বর কতটা ভালো। হ্যাঁ কার বর কতটা ভালো কি গো কিরকম কিরকম তোমাদের চারজনের মধ্যে সবচেয়ে বেস্ট বর কার বলে তোমার মনে হয়? দেখো আমার কাছে তো আমারটাই মনে হয়। এবার পরোটা গুলো শেকে নেবে তো? হ্যাঁ ভেরি গুড। একটু তাওয়াটা গরম হয়ে গেছে কিনা দেখে নি। হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে এবার একবার পর আমাকে বলবে আমি তেল দিয়ে দেবো ঠিক আছে? হ্যাঁ এটা থেকে এটা নিলে ভালো হবে। হ্যাঁ প্লিজ আবার যা ইচ্ছে তাই না আবার বাড়িতে চলে যেও না নিজের থালায় মানে হাত আনতে খুব ভালো। এটা কি দিয়ে খাইবো এই খাবার স্পেশাল চিকেন তরকা পরাঠা? যেহেতু এটা মানে রিচ খাবার সেই জন্য রায়তা দিয়ে খেলেই ভালো হয় আর কি। আচ্ছা টক দই রায়তা মানে এটা যেহেতু হেভি সেজন্য হ্যাঁ ব্যালেন্স করার জন্য রায়তা উপকরণ টক দই
পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, বিট নুন। তোমাকে তেলটা দিই? দাও এটা একটু শেখে নি। আচ্ছা তুমি কি রায়তাটা বানাতে থাকবে, আমি কি এদিকে করব? হ্যাঁ তুমি করতে পারো। এবার হচ্ছে তুমি কোন তেলটা ভাজবে বলো? সাদা তেল অবশ্যই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল আমাদের আজকে রাঁধুনি ব্যবহার করছে চিকেন তড়কা পরোটা তৈরি করতে। আচ্ছা তুমি এর সাথে সাথে রায়তাটা করতে থাকো, আমি কি তাহলে একটু নেড়ে দেবো তোমার জন্য? এটা দেখলে ফুলে ফুলে হয়ে গেছে, একদম একদম দেখলে কেমন ফুলে গেছে। হ্যাঁ ফুলে ফুলে উঠছে, ফুলে ফুলে ঢলে ঢলে। এটা নিয়ে এবার এখানে রেখে দাও, এটা টিস্যু পেপারের মধ্যে রাখলাম যে তেলটা ইয়ে হয়ে যায়। তোমার শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে জানো তো? তাই পছন্দ হয়েছে তোমার? আমার শাড়িটা ভালো লেগেছে, খুব সুন্দর না কেন? আমি জিজ্ঞেস, তুমি যেভাবে ক্যারি করো তাতে খুব সুন্দর লাগে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তুমি প্রিয়গোপাল বিষয়তে গিয়ে রাঁধুনি কালেকশনস যদি তুমি খোঁজ করো। হ্যাঁ আমি প্রিয়গোপাল বসে শাড়ি কিনি তো। ভেরি গুড, তাহলে তোমাকে বলে রাখি আমাকে শাড়ি দিয়ে সাজাই কিন্তু প্রিয়গোপাল বিষয়ে। আচ্ছা আচ্ছা টকদইটা তুমি নিয়ে নাও রায়তা বানানোর জন্য। বাহ ভেরি গুড। আজ ধাবা উইক স্পেশালি অসাধারণ দুটো রান্না পেয়ে গেছি, চিকেন তড়কা পরাঠা যেহেতু একটু হেভি তাই রায়তা সহযোগে পরিবেশন করতে বলেছে শর্মিষ্ঠা। ভেরি ওয়েল সার্ভড, দারুণ সুন্দর সাজিয়েছে। দেখো গোটা গোটা পেঁয়াজ, লঙ্কা, শসা আর বাটার দিয়ে দিয়েছে, এক্স্যাক্টলি ধাবায় যেভাবে প্রেজেন্ট করা হয়, প্রেজেন্টেশনে তো পাঁচে পাঁচ। তার সঙ্গে রায়তা, রায়তাটা মূলত শসা টসা সমস্ত কিছু দিয়ে যেমন আপনারা খেয়ে থাকেন সেরকম, আলাদা কিছু নয় তাই তো? হ্যাঁ তো চলে এবার খাওয়া যাক। ধরো এই এই যে এই যে তুমি এক গাদা বাটার দিয়েছ, নিজে তো শরীর ফুরফুরে পাখির মতো, তুমি এই বাটার দিয়ে খাবে। আগে তুমি খাও। হ্যাঁ নিশ্চয়ই তুমি আর আমি একসঙ্গে খাবো। তুমি একটুখানি তোমার প্লেটটা দাও। আবার স্পেশাল রায়তা আর তার সঙ্গে পরাঠা। আমরা অবশ্যই চিকেন তড়কা পরাঠা আর রায়তা চেখে দেখব, কিন্তু তার আগে রেসিপিগুলো আরও একবার আপনাদের জন্য। চিকেন তড়কা পরাঠা, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তড়কা মশলা, তড়কা ডাল, নুন, চিকেন কিমা, কসৌরি মেথি, ময়দা, সাদা তেল। প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে হালকা গরম হলে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষতে হবে। একটু ভাজা ভাজা হলে হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তড়কা মশলা মিশিয়ে সিদ্ধ করা তড়কার ডাল ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে স্ম্যাশ করতে হবে। এবার তড়কা ডালের সঙ্গে মশলাগুলো পুরোপুরি মিশে শুকনো হয়ে আসলে টমেটো কুচি, নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেন কিমা দিয়ে ভালো করে নাড়তে হবে। প্রয়োজন মতো নুন আর কসৌরি মেথি মিশিয়ে পুর তৈরি করে নিতে হবে। এরপর নুন, সাদা তেল দিয়ে মাখা ময়দা লেচি করে পুর ভরে গুঁড়ো ময়দা ছড়িয়ে হালকা হাতে গোল গোল পরাঠা বেলে নিতে হবে। পরাঠাগুলো আগে গরম তাওয়ায় সেঁকে তারপর সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে। এভাবেই তৈরি হবে চিকেন তড়কা পরাঠা। রায়তা, টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, বিট নুন। প্রথমে একটি পাত্রে টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে রায়তা পরিবেশন করতে হবে। নাও খাও। এই যে আমি একটু দেখি, আমি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, অ্যাশিওর ওপালওয়্যার গ্লাসওয়্যারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। আকাশ আটে রাঁধুনি যাতে তুমি আমাদেরকে কখনো না ভুলে যাও সেই জন্য এই মেমোরেবল কাপ দিয়ে থাকে, এটা দিতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এখানে থাকবে তোমার ছবি, তোমার সাথে সব সময় থাকবো আমি। থ্যাংক ইউ। রূপাই তো থাকবে, বর্ত থাকবে, তুমি তো বোন, তুমি তো থাকবে, আগেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আর খাওয়া দাওয়া তো হয়েছে,
কাপ পাওয়া হয়েছে গিফটস পাওয়া হয়েছে एक्चुअली পুরস্কার পাওয়া হয়েছে কিন্তু এখানেই থেমে থাকবে না ওয়াও মোমো তরফ থেকে রয়েছে এই পাঁচ পাঁচখানা ভাউচার ডানডান কিন্তু তার জন্য তোমাকে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে পাঁচ ফোড়নের মগজ ধোলাই তোমার জন্য শুরু হচ্ছে এখন থেকে সিদ্ধ আলু খুব তাড়াতাড়ি ছাড়াতে গেলে কি করবে গরম গরম ছাড়াবে ঠান্ডা জলে ভিজিয়ে ছাড়াবে নাকি কোনোটাই নয় ঠান্ডা জলে তোমার জন্য ওয়া মোমোর ভাউচার নেক্সট প্রশ্ন কলকাতার প্রিয় স্ট্রিট ফুড কোনটা ফুচকা পাও ভাজি গোলা ফুচকা ধরো চানা মশলায় কোন ছোলা ব্যবহার হয় কাবলি ছোলা ভাজা ছোলা ছোট ছোলা কাবলি ছোলা এই নাও চিনি তৈরির প্রধান উপাদান কি আখ খেজুর বাতাসা আখ মাটির নিচের কোন ফল বা সবজি নিত্য প্রয়োজনীয় আলু পটল ফুলকপি আলু ওরে বাবা ধরো তো শিগগিরই সব রাখো তো তোমার কাছে পাঁচে পাঁচ অর্থাৎ পাঁচখানা ওয়াও মোমোর ভাউচার পেয়ে গেল আমাদের আজকের শর্মিষ্ঠা রাধুনী দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে আপনাদের পারফরম্যান্সের জন্য আমরা কিন্তু অপেক্ষায় থাকবো কিন্তু তার আগে দেখব নীলাদির টিপ তরকারিতে বেশি নুন হয়ে গেলে দু তিন টুকরো কাঁচা আলু কিছুক্ষণ তরকারিতে রেখে দিন বেড়াতে তো যাই আমরা বেড়াতে গিয়ে ধাবায় প্রায় খাই কিন্তু ধাবায় গিয়ে সেখানকার রেসিপি তুলে নিয়ে এসে রাঁধুনিতে আপনাদের অবধি পৌঁছে দেওয়া এটা কিন্তু প্যাশনেট রাঁধুনি না হলে সম্ভব নয় এরকম প্যাশনগুলোই তো খুঁজে বের করি আমরা আমাদের এই অনুষ্ঠানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি সোম থেকে শনি শুধুমাত্র আকাশ আটে সঙ্গে থাকবো আমি মানালি খেতে এবং খাওয়াতে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি সোম থেকে শনি ঠিক দুপুর দেড়টায়